র‍্যাব পরিচয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে মহিউদ্দিন আহাদ নামে এক যুবককে গুমের অভিযোগ করেছেন তার পরিবার। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তার পরিবার এ অভিযোগ করেন। তারা জানায়, গত 6 মার্চ ভোরের দিকে র‍্যাব পোশাকে 2-3 জন ব্যক্তিসহ অজ্ঞাত 7-8 জন তাদের ঢাকার শাহালী থানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চিড়িয়াখানা রোডের বাসায় হানা দেয়। এ সময় তারা মহিউদ্দিন আহাদকে ধরে নিয়ে যায়। সেদিনের পর থেকে আহাদ নিখোঁজ রয়েছে। নিখোঁজ আহাদের বয়স 26 বছর। এ ব্যাপারে র‍্যাব হেডকোয়ার্টারের অভিযোগ করেন আহাদের পরিবার। র‍্যাব জানায় তদন্ত করে পরে জানানো হবে। এছাড়া শাহালী থানায় জিডিও করা হয়েছে বলে জানান তার পরিবার। জিডি নম্বর 243। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিখোঁজ আহাদের মা আমেনা বেগম, বাবা শেখ আব্দুল হোসেন, বোন শাহিনুর, চাচা আব্দুল কাশেম প্রমুখ।